हाय गाइस, वेलकम टू रिकुपर ब्लॉग्स। तो मैं आई मार घर फुरी बोले तो क्या दरकार आम आँ तो कल तो कल काम तो करूँ क्या जी दरकार आज काम तो करूँ तो आज अलग आटो हल काम तो हो गल मोर तो कल भूनी जो आनी कुकुरा माँस खाले भूनी जो कुकुरा माँस तो आज मैं बजार गई खाली মই বজাৰ গ'লে কিবা কিবি আনো মানে তো তেতিয়া এই ঘাটামান বজাৰত মই কাৰে কিবা কামত বাহিৰত গৈছিলোঁ মানে তো বজাৰত চাইছিলোঁ ইলিশ মাছ দে যোৱা টাইমত দেখি গৈছিলোঁ যে ভাবিছিলোঁ আহোঁতেলৈ আনিম আজি কমো আছিলে দাম 500 টকা আৰু 1000 আছিলে দুই কোৱালিটি থাকে তো 1000 আছিলে কেজি আৰু এটা 500 আছিলে তো আনিম বুলি মই ভাবিছোঁ আহোঁতেলৈ আনিম তো দেৰি হৈ গৈছিলে তাৰপৰা আহি চালোঁ যে চব মাছ থাকে সেইকেই হৈ গ'ল মাছ ইলিশ মাছ নাই তো লাষ্টত বজাৰত তো এই চক এনেকুৱা মাছ থাকিল আজি লাষ্টত বজাৰত সেই মাছখিনি পালোঁ আৰু আছে ৰৌ চৌ চামনা চামনা এইবোৰতো খায়ে থাকোঁ ভাল নালাগে তো সৰু মাছটোৱেও আমাৰ ইয়াত ফটককৈ সদায় নোখোৱা সেইকাৰণে মই ভাবিলোঁ আজি তই এইবোৰে লৈ যাওঁ এতিয়া লৈ লৈ আনিছিলোঁ এতিয়া বহি বহি কাটিলোঁ মাছখিনি দেই ইলিশ মাছৰ কাৰণে মনটো বেয়া লাগিছে খাব তো নোৱাৰোঁ তো কালি আনিমে যেনেকৈ হওক যামেই কালি সোনকালে সোনকালে যাম গৈ আনিমে ইলিশ মাছ খামেই খাম তো আনিম কালি গৈ তেতিয়া মাছখিনি কাটিলোঁ ইমান দেৰি বহি 1 ঘণ্টামান লাগিছিল মাছখিনি কাটিবলৈ মাছখিনি ভিতৰতো নুঠিলে মাছটো ভাল নালাগে খাব মাছেৰে ভালকৈ ধুব লাগে আৰু তেতিয়াহে খাই থাকিব আৰু মাছৰ ভিতৰতো নুঠিলে পেটি চেটিকেইটা থাকিলে বেয়া তেতিয়া নিজাকৈ ভাল তো মাছেৰে ধুব লাগে ভালছে তেতিয়াই খাব লাগে মাছ যিমান হয় সিমান হয় বিঘা আৰু মাংস যিমান হৈ গ'লে বেছি থাকিলে মাংস হয় তিতা তো মাছ সেইকাৰণে বেছিকৈ ধুব লাগে দাইলক আছে বোলে আগৰ বোলে তো ডাঙৰ মানুহৰ পৰা শুনা দাইলক এতিয়া মাছটো ধুই লৈছোঁ মাছটো শুকান শুকানকৈ বনাম সৰু মাছতে শুকানটোৱে খাই ভাল লাগে ভিনটো খাই ভাল নালাগে মাছৰ ডিমো আনিছিলোঁ মাছ আনিছিলোঁ সেইকেইটা ফ্ৰিজতে সোমাই থৈ দিছে সোমাই থৈ দিছে ঠাণ্ডা পানী খাম নেকি ভাবিছিলোঁ ঠাণ্ডা পানী খালে তাৰ কাহ হৈ যাব তো মাছের ডিমও আছে মাছের ডিমকেইটা অলপ চচড়ি খাব না মাছের ডিমকেইটা আর মাছকেইটা পাতল দি খাব না দালি আছে দালি অলপ বনাব লাগিব তো রাতের খোয়াটোতো হয়ে যাব তো মাছটো এতিয়া বনাম তো দেখাম আপনার মাছটো বাৰু কেনেকুৱা বনাম এতিয়া সব এতিয়া বনাম এইটো মাছের ডিম মাছের ডিমকেইটা কেটা বেলেগ ইহত বনাম মানে আৰু এইটো মাছ মাছখিনি ধুই সব লৈ ল'লোঁ তো এই মাছৰ তেল মাছৰ ডিমকেইটা বনাওঁ ইয়াত এইটো এইটো সব পিঁয়াজ কুচি আৰু কেঁচামৰিচ আছে দি লওঁ ইয়াত আৰু অলপ নিমখ দি লওঁ এইটো পিঁয়াজখিনি এইটো ইয়াত আছে কেঁচামৰিচ সব দিয়ে দিওঁ একেবাৰে কেৰাহীত তেল দিলোঁ হালধিও দি দিছোঁ এইটো ধুনীয়া আছে অলপ মাখি ল'ব লাগে
নিমক তো আমতাজ মতে দি লব দি লব তাইটো ক্রিম তো দিছিস না তুমি আমকা হইব তারপরে মামা এনেক খালি মাঝে মাঝে খালি দিন বা ইয়াত খালি পারে এনেকে একটু ভাজা একদম ডিম জ্বালাতে ভাজিল এতিয়া সব এই ডিমকেইটার ফ্রাই হৈ গ'ল অলপ দাগ লাগি গৈছে এইটো এইটো চকে নাই খাব খাই চাব কেনেকুৱা টেষ্টি হৈছে তো মই এতিয়া নেখাওঁতে চাহ ফটাম চাহ খাই লওক ভাতৰ লগত খাওঁ খাই ভাল লাগিব আপুনি হটকৈ চাহ ঘুমাই থওঁ গৰম গৰম খাব ভাল লাগিব আপোনালোকে এনেকুৱা বনাই খাব তো এতিয়া মাছটো চক এই মাছটো বনাম মাছটো ফ্ৰাই কৰি থৈছোঁ তো কেৰাহীত তেল দি দিম পেস্ট করি অল্প ভাজা ভাজা করি এটা যদি পেস্ট হয়ে ভাজা হয়ে যাব তাহলে দেওয়া তো পানি দিয়ে অল্প সাপ্লাই লোক তারপর যেটা ঢুকতে উঠে দিব আমি মাছকেটা দিয়ে দিই তাই তো শুকান শুকান হবো খাবলে টেস্ট লাগে আর তো বনায় ভাল লাগে হরু মাছ এরকম শুকনো শুকন বনালে ভাল লাগে ঝুটু খাই মন ভাল লাগে তো মোর লড়াও এনেকে খাই ভাল পাই তো এনেকে ভাত খাই ভাল পাই মোর হাজবেন্ডে খালি তার ঝুল লাগে তার ঝুল বনাই দিব কিন্তু আগে মই খাম আর জলা হয়েছে পানি দিয়েছি পানি দিয়েছি হয়ে গেলে যাব পেঁয়াজ তরকারি চামড়ছু ডুবি দিম দিম ওটা অল্প দেরি ফ্লাই নমাই দিম তো হয়ে যাব মাছ রান্না তো আপনাদের ভালো লাগছে মুখ লাইক কমেন্ট শেয়ার করবেন।